সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে, সরি তুমি গেলে বলি, তোমাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ার গেমটা যখন লঞ্চ হয় প্রথম দিকে কিন্তু গ্রাফিক্স ট্রাফিক্স অত ভালো ছিল না, কিচ্ছু ভালো ছিল না। তখন ডায়মন্ডও কিছু কিনে লাগতো না, তখন সব গোল্ডে ছিল। তখন এরকম এত ক্যারেক্টার, এত সুন্দর গ্রাফিক্স, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না। তো ওই সময় তো ডায়মন্ড ছিল না, কিন্তু আমি আজকে যে ভিডিও দেখাবো একটা ক্লিপ, সেখানে দেখাবো যে ফ্রি ফায়ারের যে প্রথম যে ইলাইট পাস, প্রথম সিজন, সেটা কেমন ছিল, তখনকার গেম প্লে কেমন ছিল, সিজনটা কেমন ছিল, সত্যটা গেমটা দেখাবো। তো বেশি কথা আমি বলতে চাচ্ছি না, তো চলো ক্লিপটি দেখে আসি এবং এটা নিয়ে একটু আলোচনা করি, তখন কেমন ছিল আর এখন কেমন আছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো উইদাউট ওয়েস্টিং এনি ওয়ার টাইম লেটস গেট স্টার্টেড অ্যান্ড চেক ইট। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ সেই ফ্রি ফায়ারের এটা সিজন ওয়ান, তখন দেখো কেমন ছিল, এখনকার মতো না, এটা সম্পূর্ণ আলাদা, মানে পুরাই আলাদা। এটা প্রথম যখন ডায়মন্ড টপ আপ, প্রথম যখন গেমে ডায়মন্ড জিনিসটা আসলো তখনকার, এটা মানে সিজন ওয়ান, অনেকে জানো সেটা। তো দেখো মানে গ্রাফিক্সটা কেমন ছিল, প্রথম যে গেমিং যে ওপেনিং যেই দৃশ্যটা দেখায়। তো এটা হচ্ছে আমাদের লবি, লবি দেখেই বুঝতে পারছো কত নিম্নমানের, গ্রাফিক্সটা কত খারাপ। শুধু এটা প্রথম ধন গেম লঞ্চ হয় তখনকার না, এটা তারা পরে, তো একেবারে আলাদা, মানে নিম্নমানের, মানে যারা তখন খেলতো তারা ভাবতো এসব গেম খেলে কিনা। 60% মানে 80% মানুষই গেমটা ডিলেট করে দিচ্ছিলো এই গ্রাফিক্সের জন্য, বা তার ফিরে আসে। তো দেখো গেমসটা কেমন তখন ছিল, এখন কেমন দেখলেই বুঝতে পারবা। তো আমাদের গেম, তো আমাদের এই দেখো আমাদের সেই চীনা চরিত্র বারমুডার ম্যাপ, দেখতেই বুঝতে পারছো এটা কেমন বারমুডা। তো এখানে অনেক কিছু, মানে এটা যে সময়কার ম্যাপ তখন অনেকটা আমাদের এই ম্যাপের মতোই দেখা যেত। তো প্লেনটা দেখো, মানে অনেকটা এখনকার মতো আছে, যেহেতু এটা সিজন ওয়ান তো ইজেক্ট সবই একই আছে। তো এই যে দেখো প্লেন থেকে ঘেমে নেমে গেলো ঠাস করে, দেখলেই বুঝতে পারছো কেমন গ্লিচ ছিল ওই সময়, গ্রাফিক্সটা খুব নিম্নমানের ছিল, তোমরা দেখতেই বুঝতে পারছো যে কত নিম্নমানের গ্রাফিক্স। ওদেরকে একটা গেম প্লে দেখাচ্ছি, তোমরা গেম প্লেটা দেখলেই বুঝতে পারবা যে তখন কেমন ছিল। তো এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা সার্চ দিলে পেয়ে যাবা। তো আমি সাজেস্ট করবো আমারটা দেখো, তাও দেখো এই যে এই প্যারাশুটটা দেখতেছো, এটা অনেক পুরাতন একটা প্যারাশুট, এটা যারা নতুন লোক প্রথম যারা খেলে তাদেরকে এটা দেয়। তো নিচে এটা আমরা চলে আসলাম সেই বিমা শক্তি বা বিমা শক্তি যাই বলো। তো ধরো ক্যারেক্টারটা মোটামুটি তখন মোটামুটি লেভেলে ঠিকই আছে, তো এটা দেখতে অনেকটা সুন্দরই আছে, তাদের দেখি 47। তো তখন গান, মানে পিক আপটা কেমন যেন ছিল, খারাপ ছিল, দেখে বাজে গ্রাফিক্স, একের সব আফসা আফসা দেখা যাচ্ছে যে এনিমি নুব বট এনিমি সব ধরেছে। তো তখন যারা নুব ছিল এখন তারা প্রো প্লেয়ার, এটা মাথায় রাখবে। তো এটা তো দেখলেই বুঝতে পারছো জায়গা কিন্তু সেম, যেটা যেহেতু এটা সিজন ওয়ান, কত নিম্নমানের গ্রাফিক্স, তখন তো কোনো গান স্ক্রিন ছিল না, তখন সিজন ওয়ান তখনই আসছে, আর তখন সব মানে এনিমিরা সব লোকাল লেভেল খেলতো, এখন তো সরাসরি রাশ দেয় এনিমি দেখলেই রাশ। তখন তো এরকম ছিল, তখন গুলি করার সিস্টেম দেখো কী গুলি করতেছে, মানে অনেকটা ধীরে ধীরে এরকম একটা শব্দ দিচ্ছে, তো একেবারে মানে খারাপ। মানে এটা হলো যেহেতু এটা স্কোয়াড গেম, এটা গেম পেলে দেখলে বুঝতে হবে তোমার হচ্ছে এই গেম, এই ভিডিও তোমরা চেক করে আসবা, এটা তোমরা অবশ্যই দেখবা, মানে একটা মোটিভেশনাল ভিডিও। তো দেখো মানে গ্রাফিক্স, যেহেতু এটা আমাদের সেই প্রিমিস ক্যারেক্টার, এটা বা গেম শুরু করলে যে ক্যারেক্টার দেয়, তো এই হচ্ছে বিমা শক্তি। তো একেবারে তখনকার কিন্তু এরকম এখন মতো ছিল না, তো তোমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবা সেই পুরাতন ম্যাপ এটা। তো আমরা সামনের দিকে এগোই, তো এখানে দেখতেই পারতেছো গাছগুলা, ঘাস, আকাশ, মানে একে সব ঘোলা ঘোলা দেখা যাচ্ছে অনেকটা,
এখনকার মতো না, এখন যেরকম সুন্দর গ্রাফিক্স এখনকার সাথে তখন কম্পেয়ার করাই যায় না। তো দেখতে পাচ্ছি শর্ট গান মেরে দিছে, তো তখন কোনো গান স্ক্রিন ছিল না, এত ড্রেসও ছিল না, তোমরা সেটা জানো হয়তো, হয়তো বা তোমরা জানো বা নাও জানতে পারো। তো এখানে দেখো মারা গেলে কে। তো আজকের ভিডিও এটুকু ছিল, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেই, কারণ তোমাদের পরে সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো আজকের ভিডিও খুবই ছোট ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।